খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না। কিপ ইন ইওর মাইন্ড মালাকার ভাইয়েরা, অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? ولا يقتلون النفس التي حرم الله الا بالحق রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক কি না? ولا يقتلون النفس التي حرم الله الا بالحق খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না। কিপ ইন ইওর মাইন্ড মালাকার ভাইয়েরা, অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না। ওয়ালা ইয়াকতুলুনা নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন, প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না রহমানের বান্দারা, কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন, মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে, মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাত কেরাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদ ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওমান আহইয়াহা ফাকান্নামা যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম! দেখেন আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে, এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর, অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে কিয়ামতের ময়দানে, কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে, ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল, ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের, আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ, যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো, কারে মারছিল? এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে, আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? Be a part of our vision. Do listen and share the khair.